বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে কথা বলবো আমাদের আলামিন বাজার, সুতারপাড়া আলামিন বাজার, এই বাজারের উপরে নির্মিত একটি সেতু, যেটাকে লোহার ব্রিজ অথবা বেইলি ব্রিজও বলে। সময়ের প্রয়োজনে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রয়োজন উন্নয়ন, পরিবর্তন। সেই পরিবর্তনের স্রোতের সাথে মিলিয়ে আমাদের এই সেতুটি ভেঙে ফেলা হচ্ছে। এখানে হবে একটি অত্যাধুনিক সেতু এবং আগের তুলনায় প্রশস্ত। এখন এখান দিয়ে অনেক গাড়ি চলাচল করে, শ্রীনগর মাওয়ার রোড হয়ে এদিক দিয়ে টিকেটপুর হয়ে ঢাকা চলে যায়, চেয়ারম্যান বাড়ি ব্রিজ হয়ে। তো এখান দিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি এবং মোটরসাইকেল চলে, মিনি বাসও চলে এবং সাথে কিছু ট্রাকও চলে। তো সেই প্রয়োজনে এখন এই ব্রিজটির মেরামত এবং তার সাথে একটি নতুন ব্রিজ প্রয়োজন। তাই গভর্নমেন্ট থেকে আমাদের এলাকায় দুটি ব্রিজ হবে। একটি হচ্ছে দুয়ার খালের উপর নির্মিত ফকিরবাড়ি ব্রিজ নামে পরিচিত, সেই ব্রিজটি অলরেডি সেখানে কাজ শুরু হয়ে গিয়েছে, অলরেডি পাইলিং এর কাজ চলছে, 10-12টি পাইলিং হয়েছে। তার সাথে আমাদের আলামিন বাজার যে ব্রিজটি আছে, এই ব্রিজটি এখন এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, এখানে একটি নতুন ব্রিজ হবে, তার কাজও চলছে। তো এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, দূর দূরান্তের পথে যায়। তো সাধারণত এই ব্রিজটি এখান দিয়ে আসার কারণে অনেকে এখনো জানে না যে এখানে ব্রিজের কাজ চলছে। তাই যারা দূর দূরান্ত থেকে যাতায়াত করেন, ঢাকা থেকে এই পাশ দিয়ে ডায়ারকুম, ডায়ারগজারিয়া হয়ে শিমুলিয়া দিয়ে ঝনকি দিয়ে যারা যান মুন্সিগন্ধা ঘাড়মোড়া হয়ে, তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্রিজের কাজ চলছে। তারা সময় বাঁচাতে চাইলে বা দ্রুত যেতে চাইলে অল্টারনেটিভ পথে যেতে পারেন, হলের বাজার হয়ে, সুতারপাড়া হয়ে। তাই সকলকে জানানোর উদ্দেশ্যে এবং সচেতনতামূলক পোস্ট হিসেবে এটা দেওয়া, যেহেতু পরিবর্তন হবে তাই আমাদের মেনে নিতে হবে যে পরিবর্তন, এজন্য এটাকে বাঁকাভাবে দেখা যাবে না, অবশ্যই সকলের সহযোগিতা করতে হবে। আমরা অল্টারনেটিভ ভাবে জানতে পেরেছি এই ব্রিজটা নাকি 1 বছরের মতো সময় লাগতে পারে। তো দীর্ঘদিন আমাদেরকে চলতে হবে সাঁকো দিয়ে। আমাদের এই পাশেই অল্টারনেটিভ ভাবে একটি বাঁশের তৈরি একটি সাঁকো দেওয়া হয়েছে, এখান দিয়ে এখন সাধারণ মানুষ চলাচল করবে। তাই বিশেষ করে যেই সব বাচ্চারা স্কুলে, প্রাইমারি স্কুলে বা মাদ্রাসায় পড়ে আমাদের ডায়ারকম, তো তাদের গার্ডিয়ানদের অবশ্যই মাথায় রাখতে হবে। দীর্ঘদিন যেহেতু এখান দিয়ে সেতুটি এখন কাজ চলবে, ভারী যন্ত্রপাতি থাকবে বা সেতু দিয়ে পার হতে হবে, তাই বাচ্চাদেরকে খুব সাবধানে পারাপার করতে হবে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। এবং বিশেষ করে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন, তাদেরকেও খুব সাবধানে পার হতে হবে। এখন শীতকাল, শীতের সময় সাধারণত একটু কুয়াশা থাকে, এই বাঁশের এই খুঁটিগুলা অথবা বাঁশের যে সাঁকোটা আছে এটা একটু পিচ্ছিল থাকতে পারে, তো পা যে কোনো সময় স্লিপ করতে পারে, এই জন্য সাবধানে চলাচল করতে হবে। আজকের এই ভিডিওটা সাধারণ মানুষের উদ্দেশ্যে ডেডিকেট করা, যাতে সাধারণ মানুষ জানতে পারে যে এখানে ব্রিজের কাজ চলছে এবং অনেকটা পথ চাইলে ঘুরে আসতে হবে যদি আপনি প্রাইভেট কার, মাইক্রো অথবা সিএনজি নিয়ে যেতে চান, মোটরসাইকেল নিয়ে, প্রায় 2 কিলোমিটার আপ ডাউন। অতএব এখন আর চাইলে আপনি 2 মিনিটের রাস্তা আপনাকে 10 মিনিট ঘুরে আসতে হবে, আর পায়ে হেঁটে যেতে চাইলে শর্টকাটে যেতে পারবেন, তবে সাঁকো হয়ে। বাঁশের সেতু দেওয়া হয়েছে টেম্পোরারি, সেটা দিয়ে যেতে হবে। তাই দূর দূরান্ত থেকে যারা এখান থেকে চলাচল করতেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করা হচ্ছে, চাইলে আপনারা অল্টারনেটিভ ভাবে অন্য রাস্তা দিয়ে যেতে পারেন, কোনো রকম কোনো হেজিটেশন ছাড়া। একটু আলামিন বাজার উপর দিয়ে সুতারপাড়া হয়ে হলের বাজার দিয়ে যেতে পারেন, এই রাস্তা দ্বারা আপনারা চলতে পারেন। আর যারা ভারী যানবাহন নিয়ে আসতে চান, তাদের অবশ্যই অল্টারনেটিভ রাস্তায় আসতে হবে। এখান দিয়ে আসলে আপনাকে বিভিন্ন পথে একটু ঘুরে যেতে হবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতামূলক পোস্ট হিসেবে এখানে এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন, আর যদি কেউ মনে করেন যে আমার কোনো তথ্য ভুল হয়েছে, আমি কাউকে মিসগাইড করেছি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।